বোম বলে বন্ধুরা, দ্বীপ যা ভিলেজ গুলাকে স্বাগত। আজকেরা লোটে মাছ আর কি, সিলভার ও এগুলো থেকে সেই ইলিশ, দেশি ইলিশ, সাদা ইলিশ, পাট শাক। আজকেরা রান্না ব্লগটা এখান থেকে স্টার্ট করছে। আজকে একটা ব্লগ ভিডিও করি বন্ধুরা, এতদিন তো সেই ধাঁধা করি প্রশ্ন। আজকে হচ্ছে ব্লগ, একটা ব্লগ ভিডিও করি। আজকে লোটে দেখা দেখি কি লোটে বন্ধুরা, সে লোটে সেই খাই অন্ধকার আলো এনে দেখাও। ওইভাবে ধরে রাখো, বলো লোটে, আর লোটে তেরে বেড়া। আর ইয়ে দেখাও, এটা হচ্ছে গিয়ে রুফালি ইলিশ, মানে সাদা ইলিশ, সিলভার কাপ ধরে রাখো। হ্যাঁ, তুমি কি ফ্যান পড়েছ, জেন্টস ফ্যান? তুমি ছেলে না মেয়ে বলো? কোলে উঠে আনে, দাঁড়াও আগে বলো, প্যান্টটা ঠিক করে পড়ো, তোমার হেভি লাগতেছে এই প্যান্ট পরে। প্যান্টটা পকেটে হাত দিয়ে দেখাও, আগে না। চেন তো খুলে গেছে, চেন তো খোলা। হ্যাঁ, এই তো রিজেকশন মাল, তুমি একটুখানি পরে আমাদের দিয়ে পার্সেল করে আসবা, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? তোমার উল্টো উল্টো বাবু দিছে, তুমি আমাদের দিয়ে আসবো, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? বলো আমাদের কাজই তো সিড়া ফুটো ঠিক করা, পরে সিড়া ফুটো ঠিক করি, তাই না? বলো আমি ঠিক করে দেবো। আমি গাটি বলো, পাট শাক, তারপরে লোটে, সিলভার কাপ, তারপরে কুমড়ো, ডাটা, আলু, পটল। আজকে এটা দিয়ে সেই দুপুরির রেসিপি। আমরা তো বলো গ্রামে থাকি, তাই আমাদের জন্য এইসব পাতলা পাতলা ঝাল ঝাল ঝর, আমরা তো ঝাল মশলা খাই না, তাই না? তোমার তার দুটো কালকে মাদারে দিলাম, যে তুমি সে খাও নি বলে। আমি আর্ধেককে আর্ধে দিতে গেছো, বলছে আমি খাবো না। তুমি তুমি খাবা না বলিছ, বটির কাছে যে না শাক রাখো, মা শাক রাখো না, শাক ফেলে দিলি তুমি খাবা কি? দাদু নিয়ে যে শাক খাবা না, শাক না খালি বুদ্ধি হয় না, দেখি তোমার কিরম বুদ্ধি হয়েছে, তোমার সে পায়ে বুদ্ধি হয় না। হ্যালো বন্ধুরা, কিরকম আছো বলো? বন্ধুরা কিরকম আছো বলো, আমাদের ভিডিও দেখবা আগে, বলো বলো আমাদের ভিডিও দেখবা, বলো বলো, তাহলে তোমায় তার দিয়ে দেবো না, আগে বলো আমাদের ভিডিও দেখবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা। ভিডিও অবধি রান্নার ভিডিও রান্নার চ্যানেলে আসবে। আজকে সেই রান্না, পাট শাক, পাট শাক কিন্তু গরমে বন্ধুরা খারাপ লাগে না, ভালোই লাগে। গরমে আপনারাও পাট শাক খেয়ে দেখবেন, স্বাস্থ্যকর এবং খুব টেস্টি। সবাই দেখবেন পাট খাতের ভিডিও করে, পাট খেতে গিয়ে সে পাট শাক তোলে চুরি করে, এই যে পাট শাক। তারপরে দেখুন লোটে, সেই লোটে রান্না করছে, কেমন করেছে দেখুন, লোটে মাছের কষা,
লোটে লোটে দিয়ে কষা করছে, মানে কি লোটের চেরা বেড়া কেটে ফুটে এমন হয়েছে। ভালোই রান্না করেছে বৌদি লোটের মাছের কষা। লোটে অনেকে অনেক রকম খায়, ঝুড় ঝুড়ো করে, ঝুড়ো ঝুড়ো করে, ভাজা ভাজা করে খায়, আমাদের এখন কষা কষা খায় লোটে। সিলভার কাপ মাছ এই সেই দেশি ইলিশ, মানে রুপালি ইলিশ, সিলভার কাপ আমের টক চাটনি, এসব ফুল গাছকে দুপুরে খাওয়াটা বলারটা।